হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো গুগল ম্যাপসে কিভাবে বাংলায় অনুবাদ যোগ করতে পারেন। আমরা গুগল ম্যাপে যেসব জায়গা দেখি বা যেসব জায়গার এন্ট্রি দেখি, সেসব জায়গায় তিন রকম জায়গা দেখতে পাই। একটা হচ্ছে ইংরেজিতে কিছু জায়গা যোগ করা আছে, কিছু জায়গা বাংলা দিয়ে যোগ করা আছে, কিছু জায়গা আবার ইংরেজি বাংলা মিক্স করে একটা টাইটেল দেওয়া আছে। কিন্তু সবচেয়ে পারফেক্ট হচ্ছে যে জায়গাতে ইংরেজির নিচে বাংলায় সুন্দর করে লেখা আছে, যেন আমরা এখানে পিরোজাবাদ লেখাটা দেখতে পাচ্ছি অথবা জগন্নাথপুর। আমরা যে কোনো একটা জায়গা যদি ইংরেজি জায়গাকে বাংলায় যোগ করতে চাই, তাহলে আমাদের প্রথমে গুগল ম্যাপসের ওয়েবসাইটে যেতে হবে। এরপরে বাম দিকের মেনু থেকে নিচে ল্যাঙ্গুয়েজ নামে অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যে বাংলায় অনুবাদ করতে চাই সে বাংলাটা সিলেক্ট করে নেব। আমাদের সম্পূর্ণ ইন্টারফেসটা বাংলায় দেখাবে আমাদের কম্পিউটারে, সেখান থেকে আমাদের জায়গাটা খুঁজে নিতে হবে। আমরা বাঙ্গাবাড়ি ভয়েস নামে প্লেস যেটা যোগ করা আছে সেটাকে বাংলা করতে চাই, আমরা বাঙ্গাবাড়ি ভয়েস লিখে সার্চ করলাম। আমরা বাঙ্গাবাড়ি ভয়েস প্লেসটি গুগল ম্যাপে দেখতে পাচ্ছি, এটা শুধুমাত্র ইংরেজিতে লেখা আছে। আমরা এটাতে বাংলা নাম যোগ করতে চাই, এই জন্য আমরা একটি সম্পাদনার প্রস্তাব দিন, অর্থাৎ এডিট দিস প্লেস, যেটা ইংরেজিতে দেখতে পাই সেরকম ধরনের অপশন দেখতে পাবো। এরপর দুইটা অপশন, বন্ধ করুন বা সরিয়ে দিন, ডিলিট করা, আর প্রথমটা হচ্ছে নাম বা অন্যান্য বিবরণ পরিবর্তন করুন। আমরা এখানে নতুন একটি অপশন বাংলা ভাষায় নাম যোগ করুন দেখতে পাবো। বাংলায় যে নামটা আছে সে নামটা যদি যোগ করে দেই, এটা অবশ্যই মাথায় রাখবেন এটা কোনো গ্রামাটিক্যাল অনুবাদ হবে না, এটা অনেকটা ভাবানুবাদ বা আমাদের যে ফোনেটিক্যাল অনুবাদ সেটা হবে। ভয়েসের বাংলা করতে যাবেন না, বাঙ্গাবাড়ি ভয়েস সবসময় বাঙ্গাবাড়ি ভয়েস লিখেই আমরা সাবমিট করব। আমাদের অন্যান্য তথ্যে কোনো পরিবর্তন না আসলে আমরা সাবমিট করুন বা বাংলায় যেটা বলা হয় পাঠান সেই জায়গায় ক্লিক করব। এখানে কিছু কিছু সময়, সব সময় না, কিছু কিছু সময় আপনাকে জানতে চাইবে যে আপনি কি করেছেন। অনেক সময় কোনো একটা বিজনেস প্লেস পরিবর্তন হয়ে যায়, তখন নাম পরিবর্তন হয়, আর কিছু কিছু সময় নাম ঠিক করার প্রয়োজন হতে পারে। তা আমরা নামটা ঠিক করেছি, এই জন্য দ্বিতীয় অপশনে ক্লিক করব। এবার আমাদের ধন্যবাদ দিয়ে একটি ইমেল এবং একটি নোটিফিকেশান আসবে আমাদের কাজটি সম্পন্ন হয়েছে।